সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো করা হয়। এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। কবে পড়েছে এই পুজো, এই দিনে কি করবেন ও কি করবেন না, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। চলুন এবার জেনে নেওয়া যাক প্রথম দিন কবে পড়েছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোর প্রথম দিন পড়েছে মঙ্গলবার, ইংরাজি 9ই জুলাই 2024, বাংলায় 24শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। এবং বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন পড়েছে শনিবার, ইংরাজি 13ই জুলাই 2024 এবং বাংলায় 28শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। আগামীকাল বিপত্তারিণী পুজো। দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাশিনী, তারই এক স্বরূপ বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো। উল্লেখ্য, বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয়। এবার আমরা জানব বিপত্তারিণী পুজোর নিয়ম। স্বাস্থ্যমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করা হয়। আবার যারা এই উপবাস করবেন তাদের 13 ধরনের ফল বা 13টা লুচি খাবার প্রথাও রয়েছে। এই প্রথা অবশ্যই মেনে চলবেন। বিপত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদনের প্রথা রয়েছে। এই লাল সুতোয় 13টি গিট দেওয়ার থাকে, সঙ্গে 13টি দুপা বাঁধা থাকে এই ধাগায়। পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে, ছেলেদের ডান ও মেয়েদের বা হাতে। এই লাল সুতো বাঁধতে হয়। স্বাস্থ্যমতে অন্তত 3 দিন এই সুতো রাখা উচিত। এবার বলবো বিপত্তারিণী পুজোয় কি কি করবেন ও কি কি করবেন না। বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিন আমিষ খাওয়া উচিত নয়, এমন কি চাল বা পুরা কোনো জিনিস খাওয়া উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত, তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয়ে যায়। মাথায় রাখবেন বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। মনে করা হয় এই দিনে কাউকে ধার দিলে তা ফেরত পাওয়া যায় না। আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই, এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোয় সর্বদা মহিলাদের সাত শৃঙ্গার করে পুজো করতে বসতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আরও যদি কোনো বিষয়ে জানতে চান তো আমায় কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মা বিপত্তারিণী আপনাদের সকলকে বিপদ থেকে রক্ষা করুক।